আধার কার্ড আপডেট। গত 10 বছরে যে সমস্ত আধার কার্ডে কোনো আপডেট করা হয়নি তাদেরকে তাদের আধার কার্ড স্বাভাবিকভাবে সচল রাখার জন্য অবশ্যই আপডেট করতে হবে, ডকুমেন্টস আপডেট করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের মোবাইল থেকে চেক করে জেনে নিতে চান লাস্ট কত তারিখে, অর্থাৎ শেষ কবে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করিয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আমাদের মোবাইল থেকে যে লাস্ট কত তারিখে আমি আমার আধার কার্ডটিকে আপডেট করিয়েছি এবং কি আপডেট করিয়েছি। তাই অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা আমাদের মোবাইলে এসে গেছি। মোবাইলে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং এখানে গিয়ে আমরা UIDAI লিখে সার্চ করব। আমাদের কাছে UIDAI.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে, ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এবার আমরা এখান থেকে আমাদের সুবিধা অনুযায়ী ভাষা সিলেক্ট করে নেব। আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। এবার আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। একটি পপ আপ উইন্ডো আমাদের কাছে আসতে পারে। তো দেখুন, একটি পপ আপ উইন্ডো আমাদের কাছে এসেছে। সরাসরি আমরা এই পপ আপ উইন্ডোর উপরেও ক্লিক করতে পারি, অথবা এটিকে আমরা কেটে দিয়ে উপরের দিকে থ্রি লাইন অপশানে ক্লিক করে মাই আধার অপশানে ক্লিক করে গেট আধার অপশানে ক্লিক করে দেব। এখানে বেশ কিছু অপশান আছে, তো আমরা ডাউনলোড আধার অপশানের উপরে ক্লিক করে দেব। কিছুক্ষণ আমরা ওয়েট করব, আমাদের কাছে এই ধরনের অপশান আসবে, লগ ইন অপশান। এবার আমরা এই লগ ইন অপশানের উপরে ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের আধার কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে, তো আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটিকে দেব আর তার নিচে এখানে ক্যাপচা কোড দেব। দেওয়ার পর আমরা লগ ইন উইথ OTP এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে, অর্থাৎ আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে 6 অঙ্কের একটি OTP যাবে। সেই OTP আমরা এন্টার OTP-র ঘরে এন্টার করে লগ ইন অপশানের উপরে ক্লিক করব। লগ ইন অপশানের উপরে ক্লিক করার পর আমরা চলে আসব এই ধরনের একটি পেজে। এই পেজে আমরা একটু পেজের নিচের দিকে আসব। নিচের দিকে যদি আমরা আসি, তাহলে দেখুন এখানে আধার আপডেট হিস্ট্রি নামে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আধারের যে আপডেট হিস্ট্রি সেটা আমাদের কাছে ওপেন হবে। সেখানে আমরা বেশ কিছু তথ্য দেখতে পাব। আমি একেবারে উপরের দিকে, অর্থাৎ লাস্ট কত তারিখে আমরা আপডেট করেছি সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, আমার আধার কার্ডটি 23/3/2023 তারিখে আপডেট আমি করিয়েছি এবং ডেমোগ্রাফিক আপডেট আমি করিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের মোবাইল থেকে এইভাবে খুব সহজ পদ্ধতিতে দেখে নিতে পারবেন যে আপনি আপনার আধার কার্ডটিকে লাস্ট কত তারিখে আপডেট করিয়েছেন এবং কি আপডেট করিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।